গতকাল আমরা শেষ পর্যন্ত আমরা যে হেডারে ছিলাম, আমরা গতকাল প্রচার করেছিলাম যে আদৌ কাটলো কি হসপিটালের এই অচলাবস্থা। আমরা কিন্তু সেই অবস্থাতেই, চূড়ান্ত সেই জায়গাতেই ছিলাম। আজকে সকালবেলায় তার যে আপডেট, আজকে কিন্তু কালকের অচলাবস্থা কাটার এরকম সম্ভাবনা দেখলেও কিন্তু সেই ব্যবস্থা হয়নি। যারা জুনিয়র ডাক্তাররা, তাঁরা হাসপাতালে চত্বরে যে অবস্থানে ছিলেন, সেখানে তারা কালকের মতো তারা অবস্থান সরিয়ে নিলেও তাদের কিন্তু কর্মবিরতি অব্যাহত আছে। আজকে লাস্ট আপডেট কি চলছে, এখনও তারা কিন্তু হাসপাতাল প্রাঙ্গণের পাশেই তারা আলাদা আস্তানা করে, আমি ক্যামেরা পার্সনকে দেখাবো যে আলাদা আস্তানা করার একটা ব্যবস্থা চলছে, এবং বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু একে একে তারা কিন্তু রেজিগনেশন দিয়ে তারা ফিরছেন। আজকের কি পরিস্থিতি সেই নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের মধ্যে আমরা একজন জুনিয়র ডাক্তার যিনি এই অবস্থানে সামিল হয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। কালকের যে অবস্থান সাময়িকভাবে কালকে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি তিনি এসে আপনাদের সঙ্গে কথা বলেছেন, এবং তারপরে আপনারা আপনাদের যে হাসপাতালের মধ্যে ছিলেন সেখান থেকে আপনারা সরে গিয়েছিলেন, সেই তারপরের আপডেটস কী হয়েছে আপনার কাছে একটু জানতে চাইব। দেখুন, ব্যাপারটা তো এখন সিএম এর পর্যায়ে চলে গেছে, তো এখানে জেলা সভাপতি আমরা বলে গেছিলেন, কিন্তু তার পরবর্তী আগে ওনার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি, কিছু দুর্ব্যবহার উনি আমাদের সঙ্গে করেছিলেন। দুর্ব্যবহার করার পর তারপরে আবার ফেসের সামনে এসে আবার আমাদের করেছিলেন আন্দোলন তুলে নেওয়ার জন্য। তো সাময়িক আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা সিদ্ধান্ত নিই আবার আন্দোলন আসে, আন্দোলনে থাকবে। আজকে এখন আমরা দেখছি যে এখানে আপনার আলাদা জায়গায় এসে আপনার আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন এবং সিনিয়র ডাক্তাররা তার রেজিগনেশন দিচ্ছে, এই বিষয়ে কী বলবেন, আপনার প্রতিক্রিয়া? এই বিষয়ে প্রতিক্রিয়া একটাই যে এবারে গভর্নমেন্টের এভাবে ঘুষ পেরা উচিত। একটা ডাক্তারের পর ডাক্তার এরকম প্রত্যেকটা এই শুধু সিএমএর রাজ্যের সব কলেজে এরকমভাবে তাদের রেজিগনেশন দিয়ে দিচ্ছেন সব সিনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তার এরাই বাদ দিচ্ছি যে জুনিয়র ডাক্তারের পাশে আছি। তো গভর্নমেন্টের সিম্পল জিনিসটা আমাদের সিকিউরিটি দিতে পারছে না, আমাদের সিম্পল জিনিসটা দিয়ে দিলে আমার দিয়ে। কালকে জেলা সভাপতি আপনাদের সামনেই বলেছিলেন যে আমরা সব রকম সিকিউরিটি দেওয়ার সমস্ত ব্যবস্থা করব। উনি তার আগে তো উনি একটা তার ওই ওটা বলে গেছিলেন, তার আগে তো উনি আবার এসে সেট দিয়েছিলেন। আচ্ছা, একটা বিষয় উনি আলাদা সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন যে আমরা তাদেরকে এবং জুনিয়র ডাক্তারদের হাত ধরে এবং বোনেদের হাত ধরে আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো, তার পরবর্তীতে উনি অনুরোধ করছিল, তার পরবর্তী এসে উনি ওনারা অনুরোধ করেছিলেন, সত্যি কথা, তারপরে ওনারা এসে অনুরোধ করেছিলেন। কিন্তু দেখুন, যখন একটা মাস আন্দোলন হচ্ছে তখন সেই জায়গায় কোনো ব্যক্তি বা কারো কিছু করার থাকে না সেখানে। তো এখানে প্রত্যেকটা মেডিকেল, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন এটা পুরো মেডিকেল ফেটার্নারি একটা মানে দুর্নাম করেছেন। উনি একটা একটা অভিযোগও উনি করছেন যে রাত্রেবেলায় ফিরে যাওয়ার পরে, তারা আশ্বস্ত হওয়ার পর রাত্রে ফিরে যাওয়ার পরে কোনো অশুভ শক্তির দ্বারা তারা তারা আরও সেই অশুভ শক্তির দ্বারা তারা প্ররোচিত হয়ে আবার তার আন্দোলন নেমেছে। অশুভ অশুভ শক্তি কোনো ব্যাপার না, তো এখানে সিএম আমাদের বলছেন ডাক্তার বই, আমরা কলেজ স্টুডেন্ট হিসেবে, আমরা জুনিয়র ডাক্তার হিসেবে আমরা এখানে আন্দোলন অবস্থান করছি। তা আমরা মুখিয়েছিলাম, রাজ্যবাসী সবাই মুখিয়ে, প্রত্যেকটা ডাক্তার মুখিয়েছিল যে সিএম কী বলেন। সিএম ঘটনা ঘটলে এনআরএসে সিএম গেলেন, এসএসকেএমে, ওখানে গিয়ে বললেন বহিরাগত, বহিরাগত তকমা লাগালেন উনি, তারপরে আরও অনেক কিছু বললেন 4 ঘন্টার মধ্যে স্ট্রাইক তুলে নেওয়ার জন্য। আমরা বলছি তো আমরা এখনই, যদি সিএম একটা স্টেটমেন্ট দেয়, সিএম নিজের কথাটা ফিরিয়ে নেন, আমরা এখনই স্ট্রাইক তুলে নেব। কী বল, কী চাইছেন আপনারা, সিএম কী ধরনের কথা বলবেন? সিএম তো আমরা বহিরাগত নয়, আমাদের আমাদের সিকিউরিটি দিই, সিকিউরিটি দেওয়ার জন্য তো সিএম কিছু বলছেন আমাদেরকে। আমরা আমরা এখন দেখছি একে একে ডাক্তাররা কিন্তু যাচ্ছেন, তারা রেজিগনেশন দেওয়া সিনিয়র ডাক্তাররা তারা যাচ্ছেন। একটা গণ ইস্তফার একটা আবহ আমাদের হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে, এবং সেখানে যারা জুনিয়র ডাক্তাররা তারা সেই সিনিয়র ডাক্তারদেরকে
ক্ল্যাপস করে তাদের উৎসাহিত করছেন, এই রকম একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। আগামী ধরা হয়েছে যেখানে একটা তাঁবু করা হয়েছে সেখানে ডাক্তাররা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন। আমরা এতক্ষণ কথা বললাম, আমাদের একজন জুনিয়র ডাক্তার বন্ধু তিনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আমরা এইটাই দেখাতে চেষ্টা করছি। এছাড়া আরও যারা আছেন আপনাদের সঙ্গে, আপনার একটু আপনার সঙ্গে কথা বলি, আপনি এখানে ডাক্তার, আপনি কী ভাবছেন যে এই যে অচল অবস্থা চলছে এর একদম শেষ, এটা কীভাবে করলে এই স্থিতাবস্থা আবার ফিরবে? সিএম নিজের স্টেটমেন্ট যা নিয়েছেন ওটা ব্যাক নিন, একবার আমাদেরকে সরি বলুন যা বলেছেন, আর আমাদের সিকিউরিটি ছিল। আমরা যদি জেলার ক্ষেত্রে আসি, জেলার ক্ষেত্রে জেলা সভাপতি এসে আপনাদেরকে অনুরোধ করে গেছেন যে আমরা সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেব, এটা এখন বলেছেন। কাল বিকেলেও একজন এসেছিলেন, উনি তো অনেক কিছু বলে গেছেন, মেয়েদেরকে থ্রেড দিয়ে গেছেন, জুনিয়র ডাক্তারদেরকে থ্রেড দিয়ে গেছেন। হ্যাঁ, থ্রেড দিয়ে গেছেন যেটা আপনারা বলছেন, এবং তারপরে উনিরা, আমরা উপস্থিত ছিলাম আপনাদের যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। হ্যাঁ, রিকোয়েস্ট করেছিলেন, তখন আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, তখন আমি তখন ওইখানে প্রেজেন্ট ছিলাম না, যখন উনি থ্রেড দিচ্ছিলেন তখন আমি এখানে প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ, আমরা এটা বারবার এই জিনিসটা ঘুরে ফিরে আসছে যে ডাক্তাররা বলছেন যে তাদেরকে থ্রেড দেওয়া হয়েছে এবং পরে তাদেরকে অনুরোধ করা হয়েছে, এই রকম একটা অবস্থা চলছে। আমরা দুজন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললাম, আজকের যা স্থিতি হাসপাতালের, যে স্থিতিটা, যে সিনিয়র কিছু ডাক্তাররা তারা রোগীদের দেখা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেটাও অপ্রতুল, সেটাও যথাযথ, যেটা হেলদি নয় সেই রকম বিষয়টাও এখনও ঠিকঠাক মতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। কালকে যে হাসপাতাল চত্বরে যে অচল অবস্থা চলছিল এবং তখন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে কিছুটা সুরাহা হলো এবং সাধারণ মানুষও তারা হাততালি দিয়ে সেই সুরাহার পক্ষে সাই দিয়েছিলেন, কিন্তু আজকেও অচলাবস্থা সম্পূর্ণরূপে মেটেনি। আমরা, আমাদের সঙ্গে আছেন হাসপাতাল সুপার, তার প্রতিক্রিয়া কী এক্ষেত্রে, এখন কী অবস্থা আছে হাসপাতালের? হাসপাতালের সমস্ত পরিষেবাই আমাদের আছে, এমার্জেন্সি কোনো অসুবিধা হচ্ছে না, এমার্জেন্সি আমরা চালু রেখেছি, ইনডোরের সিনিয়র ডাক্তাররা সব দেখছে, একটু আউটডোরে অসুবিধা হচ্ছে তাও আমরা মিনি আউটডোর চালু করি। আচ্ছা, এখন আমরা দেখছি যে বিভিন্ন ডাক্তাররা তারা গণস্তফা দেওয়ার চেষ্টা করছেন, আপনি কী বলছেন? হ্যাঁ, কেউ যদি গণ ইস্তফা দেয় সেগুলো আমি তো আটকাতে পারবো না। তাহলে এইভাবে তারা ইস্তফা দিচ্ছেন, এদিকে স্বাস্থ্য পরিষেবা যথাযথ আছে আপনি বলছেন? হ্যাঁ, আমি যেটা মনে করি সেটাই তো বলছি, আমি মনে করি স্বাস্থ্য পরিষেবা ঠিক আছে। আপনার এই যে পরিকাঠামো যেটা আছে তা সম্পূর্ণরূপে সাধারণ রোগীরা সেই পরিষেবা পাচ্ছেন? আউটডোরটা পুরোপুরি পাচ্ছে না, বাদবাকি সবই পাচ্ছে। হ্যাঁ, যে কথাটা স্যার বলছেন যে আউটডোরের পরিষেবা ঠিকঠাকই আছে, সম্পূর্ণরূপে এখনও ঠিকঠাক হতে আরও সময় লাগবে, তবে একই সঙ্গে দুটো বিষয় আমরা সামনাসামনি দেখছি। একদিকে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা এই রাস্তা দিয়ে ঢুকছেন, তারা কিন্তু তার ইস্তফা দিচ্ছেন, এবং পাশাপাশি সুপার বলছেন যে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন না হলেও তারা কিন্তু পরিষেবা যথাযথ রাখার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখালাম যে এর মধ্যে বিভিন্ন ডাক্তাররা তারা যাচ্ছেন গিয়ে তারা কিন্তু রেজিগনেশন দিয়ে ফিরছেন, এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে বিভিন্ন ডাক্তাররা যখন আসছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ডাক্তাররা আসছেন তারা রেজিগনেশন দিয়ে। আমরা এই মুহূর্তে আমাদের একজন ডাক্তারবাবুকে পেয়েছেন যে তিনি ইস্তফা দিয়ে এসেছেন, আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, আমরা মনে প্রাণে চাই সাধারণ মানুষের পরিষেবা দিতে, হ্যাঁ, কিন্তু প্রায় প্রতি মাসে, প্রায় প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ওয়েস্ট বেঙ্গলের কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে হোক বা প্রাইমারি হেলথ সেন্টারে হোক কোনো না কোনো ডাক্তারবাবু হেনস্থার শিকার হচ্ছেন, এবং এটা খুব উদ্বেগের বিষয়। লাস্ট ঘটনা তো আপনারা জানেনই যে NRS মেডিকেল কলেজে পরিবাহক মুখোপাধ্যায়ের ওপর কীরকম বর্বরোচিত আক্রমণ হয়েছে, এবং বাইরে থেকে প্রচুর পেশেন্ট পার্টির লোকজন সংঘবদ্ধভাবে প্ল্যান্ড ওয়েতে, আমার বলতে দিদা নেই, প্ল্যান্ড ওয়েতে এসে যেভাবে পাথর ছুঁড়ে ডাক্তারদেরকে মারা হয়েছে, তারপরেই আমাদের এই আন্দোলন। আমরা মুর্শিদাবাদ মেডিকেল থেকে NRS এর
আন্দোলনকে সমর্থন করেই আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনটা করছি। আজকে আমাদের সমস্ত ফ্যাকাল্টিদের মিটিংয়ে ইউনানিমাসলি ডিসিশন হয়েছে, গতকাল মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন ডাক্তারদের পুরো এগেনস্টে কথা বলে, পাবলিককে ডাক্তারদের এগেনস্টে রীতিমতো খেপিয়েছেন। হ্যাঁ, এরপরে আমরা আরও আশঙ্কিত যে এরপরে রোগী পরিষেবা দিতে গিয়ে প্রতি মুহূর্তে প্রতি কথায় কথায় হয়তো আমাদের উপরে আক্রমণ আসতে পারে, আমাদের চড়থাপ্পড়ও আসতে পারে। এই দিন তো চলতে পারে না, এর তো একটা সমাধান আছে, সেই সমাধান আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র করতে পারেন। উনি যদি সহানুভূতির সাথে গিয়ে এনআরএসে মিট করে পরিভা মুখোপাধ্যায়কে দেখে আসতেন এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সাথে কথা বলতেন, আমাদের সমস্যাটা একটু মন দিয়ে শুনতেন, একটু হলেও যদি উনি আমাদের ভালো আশ্বাস দিতেন, তাহলে আমরা হয়তো সঙ্গে সঙ্গেই এই স্ট্রাইকটা উইথড্র করে নিতাম। আমাদের বিন্দুমাত্র স্ট্রাইক করে কোনো আমাদের ইন্টারেস্ট নেই, আমরা চাই রোগীর পাশেই থাকতে, এটা নিয়েই আমরা আমাদের ক্যারিয়ারে এসেছি, আমাদের এটা নিয়ে কারোরই কোনো দ্বিমত নেই। কিন্তু উনি রাজ্যবাসীর কাছে ভালো বার্তা দেওয়ার পরিবর্তে উনি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি রং মিশিয়েছেন এবং জনতাকে ডাক্তারদের এগেনস্টে রীতিমতো খেপিয়েছেন, ডাক্তারদেরকে ভিলেন বানিয়েছেন। উনি প্রথম কথাতেই বলেছেন যে এখানে বহিরাগত লোকজনরা এসেই আন্দোলন করছে, কিন্তু আমরা সবাই জানে লিটারালি আমরা কীভাবে ইন্টার্ন, হাউস স্টাফ এবং সিনিয়র ডাক্তাররা মিলে কীভাবে এই আন্দোলনটা চালিয়ে গেছি। তারপরে উনি জেনুইন সমস্ত ডাক্তার সমাজকে এইভাবে বহিরাগত তকমা দিয়ে প্রচণ্ড পরিমাণে ডাক্তারদেরকে অপমান করেছেন, আমরা সবাই অত্যন্ত মর্মাহত, এবং সেই মর্মাহত বলেই আমরা আজকে সহমত পোষণ করে প্রায় 40-এর ওপর মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা ইস্তফাপত্র আমাদের সুপার স্যারের কাছে পেশ করেছি। আমরা এখনও আশাবাদী, মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা দেখিয়ে রাজ্যবাসীর কাছে মিডিয়ার সামনে যদি ভালোভাবে বিবৃতি দিয়ে বলেন যে হসপিটাল যেটা সরকারের সম্পত্তি, যেখানে সরকারি চাকরি পাওয়া একটা এডুকেটেড শ্রেণী, একটা কোয়ালিফাইড গ্রুপ ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে, তাদের উপরে যে কোনো ধরনের আক্রমণ আমরা মেনে নেব না এবং দোষীকে উপযুক্ত শাস্তি দেব। ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এই ধরনের কথায় কথায় ডাক্তারদের ওপর গায়ে হাত দেওয়া এবং তাদের ওপর আক্রমণ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। যদি কোথাও ডাক্তারদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তার জন্য আমরা জানি যে গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট ফোরাম খুলে দিয়েছে, কনজিউমার্স ফোরাম আছে, সেখানে আবেদন করার প্রচুর সুযোগ আছে। কিন্তু কথায় কথায় রোগীর বাড়ির লোকজন এবং হয়তো পলিটিক্যালি মোটিভেটেড কিছু লোকজন তাদের বিশেষ ইন্টারেস্টে সংঘবদ্ধভাবে এসে ডাক্তারদের উপরে অ্যাটাক করছে। এই ব্যাপারটা যদি বার্তা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কড়া ভাষায় যদি এর বিরোধিতা না করে সমাজকে বার্তা দিতে না পারেন, তাহলে এটা কোনো দিন থামার নয়। লোকাল প্রশাসন বা পুলিশ দিয়ে কখনোই ডাক্তারদের সেফটি দেওয়া পুরোপুরি সম্ভব না, এটা আমার বিশ্বাস এবং আমার মনে হয় আমাদের সমস্ত ডাক্তার সমাজেরও বিশ্বাস। হ্যাঁ, আপনি যে সুরক্ষার কথাটা আনছেন, সেই সুরক্ষার বিষয়টা যেমন আপনি গোটা রাজ্যের ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আনছেন, কিন্তু পাশাপাশি গতকাল জেলার থেকে জেলার যে তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি এসে জুনিয়র ডাক্তারদের অবস্থানের জায়গায় গিয়ে তিনি আমাদের বলেছেন যে এই জেলাতে ডাক্তারদের সমস্ত সুরক্ষার দায়িত্ব তারা নিচ্ছেন, সেই ক্ষেত্রে তারপরে তারা জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই যা অবস্থান থেকে সরে যায়, কিন্তু তারপরে আবারও এই পুনরাবৃত্তি হচ্ছে, তারা তো সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। এই ভুল ইনফরমেশান, এটা পুরোপুরি ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে। কখনোই ডাক্তাররা বলেনি যে আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি, ওনারা ফোর্সফুলি এসে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। বাইরে থেকে হসপিটাল অথরিটির পারমিশন ছাড়াই একজন এমপি বা নেতা লেভেলের কেউ হসপিটালে ঢুকে এইভাবে ডাক্তারদেরকে ধমকাতে চমকাতে পারেন না, আইনত পারেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা, কখনোই ডাক্তাররা স্ট্রাইক তোলেনি, ডাক্তাররা বলেছে সেই মুহূর্তে তারা নিজেদের মধ্যে মিটিং করবেন, পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন, এবং তার জন্য সমস্ত সিনিয়র ফ্যাকাল্টি স্টুডেন্ট মিলে রাতে মিটিং করে এই আন্দোলনটাকে কন্টিনিউ করার কথা বলা হয়েছে। কোনো ডাক্তারই বাইট দেয়নি যে আমরা আন্দোলনটা তুলে নিলাম, এটা হয়তো বা আমি দেখেছি যে মন্ত্রী লেভেলে উনি নিজেই নিজের মুখে বলে দিচ্ছেন যে ডাক্তারবাবুরা স্ট্রাইক তুলে নিলেন।
কোনো ডাক্তার কিন্তু এই রকম কোনো মন্তব্য করেননি। উনি বলেছেন যে ফিরে যাওয়ার পর কোনো অশুভ শক্তির দ্বারা প্রযোজিত হয়ে তারা আবার নতুন করে এই আন্দোলনে নেমেছেন। এখানে কোনো অশুভ শক্তি নেই, আপনারা ভালো করে খোঁজ নিলেও বুঝতে পারবেন যে ইউনানিমাসলি সমস্ত ডাক্তার শুধু এখানকার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই নয়, পুরো রাজ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল হসপিটালেও আপনিও জানেন, এবং স্টেট লেভেলেও চলে গেছে, পুরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আমাদের দেশেরও বিভিন্ন রাজ্য তার সাথে সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন করছে। আপনার কি মনে হয় এখানে কোনো অশুভ শক্তি আছে? আমরা ইউনানিমাসলি প্রত্যেকটা ডাক্তার আমাদের বিবেকের দংশনে, আমাদের নিরাপত্তার অভাব বোধ করে সবাই সঙ্গবদ্ধ হয়েছি, এখানে কোনো দ্বিমত নেই। কোনো পলিটিক্যাল রং এখানে জোর করে মেশানো মোটেই উচিত হচ্ছে না। আমরা একদম কথা বললাম, আমাদের একজন সিনিয়র ডাক্তার চিনি ছিলেন, তিনি একদম দায়িত্ব নিয়ে তিনি জানালেন যে এখানে কোনো অশুভ শক্তির দ্বারা প্রযোজিত হয়ে বা তাদের দ্বারা তাড়িত হয়ে এই আন্দোলন চলছে এরকম নয়। সমস্ত ডাক্তার, সিনিয়র এবং ইন্টার্ন এবং যারা জুনিয়র ডাক্তার আছে তারা সবাই মিলে এটা আলোচনা করি, আগামী যে দায়িত্ব, আগামী যে আন্দোলন সেটার রূপরেখা তারা রাত্রে তৈরি করেছেন এবং সেই মতোই কিন্তু আন্দোলন চলছে। এবং এইখানে আমরা দেখছি যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাসে সেইখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু সেখানে আছেন এবং একে একে সিনিয়র ডাক্তাররা গতকালকের রিপোর্ট অনুযায়ী, গতকালকের আলোচনা অনুযায়ী তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং তারা তাদের পদত্যাগপত্র জমা দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় 40 জনের পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে এবং আমরা এই সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিউতি এদিকে ছড়িয়ে আছেন এবং তারা সেই সমস্ত তাদের যে সিনিয়র ডাক্তার আছে তাদেরকে এনকারেজ করেছেন করতালি দিয়ে। এইভাবে এখনও কিন্তু বলা যেতে পারে যে আদৌ কিন্তু হাসপাতালের যে অচলাবস্থা, যেটা গত মঙ্গলবার থেকে কলকাতা থেকে এইখানে গোটা রাজ্যে যেটা ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু এখনও চলছে। তাদেরকে তাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই, মূল বক্তব্য যেটা একটাই, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আন্দোলনে সহানুভূতির সঙ্গে এই আন্দোলনের মধ্যে আসেন এবং ডাক্তারদের যথাযথ সুরক্ষার দায়িত্ব নেন তবেই কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে আসবেন। গোটা রাজ্যের সঙ্গে বহরমপুর হাসপাতালের যে অচল অবস্থা সেই নিয়ে বিভিন্ন গণসংগঠনও তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে গণসংগঠন সিপিএমের গণসংগঠন তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এই আন্দোলনে আছেন যে আজকের এই যে আন্দোলন, এটা একটা আন্দোলন চলছে, এটা কিসের ভিত্তিতে আপনাদের আন্দোলন? আপনারা তো শুনেছেন সবাই যে NRS মেডিকেল কলেজ হসপিটালে একজন রুগী মৃত্যুকে কেন্দ্র করে বাইরে থেকে দু ট্রাক লোক নিয়ে এসে জুনিয়র ডাক্তারদের উপরে হিংস্র আক্রমণ করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটালাইজ করা হয়েছে। তার জীবন সংশয় হয়েছিল। তার প্রতিবাদ করে জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসে, বিক্ষোভে বসে। আমরা লক্ষ্য করি রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সঙ্গে কোথাও কথা না বলে বারে বারে হুঙ্কার দিয়েছেন, থ্রেট করেছেন এবং ভয়ঙ্কর বিপজ্জনক অগণতান্ত্রিক কথাবার্তা বলেছেন। শুধু তাই না, TMC-র লোকজনদেরকে পাঠিয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে। আমাদের জেলাও গতকালকে TMC-র নেতৃত্বে কয়েকশো ছেলে যারা ঢুকেছিল এবং জুনিয়র ডাক্তারদের উপরে আক্রমণ সংঘটিত করে। আনন্দবাজার কাগজে লেখার চেষ্টা হলো যে তারা তাদের অবস্থান প্রত্যাহার করেছে, আদপে তা নয়, সুপার বলেছে না তারা অবস্থান প্রত্যাহার করেনি। গোটা রাজ্যে এর প্রতিবাদে যারা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা সবাই পদত্যাগ করছেন। ইতিমধ্যে দিল্লিতে IMA তারা সভা করে প্রোটেস্ট করেছেন এবং আগামী 17 জুন তারা কর্মবিরতি ডাক দিয়েছেন। ভারতবর্ষের বাইরে বিদেশ থেকেও ভয়ঙ্করভাবে নিন্দা করা হচ্ছে, তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে বসছেন না, মীমাংসা করছেন না,
চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠু পরিবেশ তৈরি করছেন না, চিকিৎসা থেকে বঞ্চিত বাংলার মানুষ, এটা জঙ্গলের রাজত্ব চলছে, অরাজকতা চলছে, তার প্রতিবাদে আমরা মিছিল বের করেছি। আমরা চাই এখনই মুখ্যমন্ত্রী এদের সঙ্গে বসুক, সুষ্ঠু মীমাংসা করুক, ডাক্তারদের নিরাপত্তা দিক, রোগীদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করুক, স্বাস্থ্যকেন্দ্রকে তার পরিষেবাকে উন্নত করুক এবং পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক, এই দাবিতে আজকে আমরা মিছিলে বেরিয়েছি। আমরা শুনে নিলাম যে বিষয়টা গত কালকেও কালকে যেখানে এসেছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই বিষয়টা নিয়ে এইখানে সিপিএমের পক্ষ থেকে তাদের গণসংগঠনরা তারা একসঙ্গে আজকে এই আন্দোলনে নেমেছে। তারাও চাইছে যে এই যে গত কালকে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করার জন্য চেষ্টা চালানো হয়েছিল, সেই চেষ্টা চালানো হয়েছিল, তারা জানাচ্ছে যে সে জোর করে সে অবস্থান তোলার চেষ্টা করা হয়েছিল, গোটা রাজ্যের ক্ষেত্রে এই অবস্থান নিয়ে আজকে আন্দোলনে নেমেছে সিপিএমের বিভিন্ন গণসংগঠন, তারা এই অচলাবস্থা কাটানোর জন্য আন্দোলনে নেমেছে। এসআর নিউজ প্রদীপ, বহরমপুর মেডিকেল হাসপাতাল থেকে। সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে।